আমরা প্লবতা কি করে পরিমাপ করব সেটা আমরা শিখব এবার। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে প্লবতা আমরা পরিমাপ করতে পারি। কিভাবে করব দেখো, জলে অদ্রাব্য এবং জল অপেক্ষা ভারী একটা বস্তুকে মোম লাগানো সুতোর সাহায্যে স্প্রিং তুলার হুক থেকে ঝোলানো হলো। তাহলে জলে ডুবে যাবে, অর্থাৎ জলের থেকে ভারী হবে এবং জলে অদ্রাব্য, জলে গলে যাবে না। তার মানে তুমি যদি এখানে একটা মিছরির টুকরো নাও বা একটা গুড়ের টুকরো নাও তাহলে হবে না। তোমাকে এমন জিনিস নিতে হবে যেটা জলে গুলবে না। তো ধরো এখানে একটা, এটা একটা ধাতব একটা বস্তু, সেটাকে আমরা স্প্রিং তুলার তলা থেকে, তলায় যে হুক থাকে সেখান থেকে ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে দিলে পরে স্প্রিং তুলা থেকে এর ওজন পেয়ে যাব। তো ওজনটা জেনে নিলাম, ওজনটা হচ্ছে W1। এইবার কি করলাম, একটা এরকম বিকার বা পাত্রে আমরা জল নিলাম। এবার এই জলে সম্পূর্ণভাবে এই বস্তুটাকে আমরা ধীরে ধীরে নিমজ্জিত করলাম। এবার নিমজ্জিত অবস্থায় দেখব পাটটা কমে গেল। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আমরা পাট নেব, সেই পাটটা হলো মনে করো W2। তাহলে বস্তুর ওজন আপাতভাবে কমে গেল, প্রথমে ছিল W1, জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন হয়ে গেল W2। এইবার বস্তু কর্তৃক অপসারিত জলের ওজন কত হবে, আপাত হ্রাস যেটা W1 মাইনাস W2 করে আমরা কতটা কমলো সেটা বার করব। তাহলে এই যতখানি কমলো, আমরা প্লবতা পড়েছি, প্লবতা থেকে আমরা জেনেছি যে ওজন যতখানি কমে বস্তু দ্বারা অপসারিত জলের ওজন ঠিক তার সমান। তাহলে বস্তু দ্বারা অপসারিত জলের ওজনও তাহলে হবে W1 মাইনাস W2। তাহলে বস্তু দ্বারা অপসারিত জলের ওজন যেটা সেটাই তো আমার প্লবতা। তাহলে বস্তুর ওপর ক্রিয়াশীল প্লবতা হয়ে যাবে W1 মাইনাস W2। এইভাবে আমরা খুব সহজে প্লবতার পরিমাপ করতে পারি।